ইউথ ইজ ওয়াচিং, এনাফ ইজ এনাফ, উই নিড জাস্টিস। আর মেয়েদেরকে বলা হয় এটা করবি না, ওটা করবি না, এখানে যাবি না, সেখানে যাবি না, রাতে বেরোবি না। তোকে কে বলেছিল ফাঁকা জায়গায় বেরোবি? হায়রে কপাল, হায়রে আমাদের সমাজ। মেয়েদেরকে চিরকাল পার্সিয়ালিটি করে চলেছে আমাদের এই সমাজটা। গুটি কয়েক ছেলের জন্য সমস্ত পুরুষ সমাজকে আমরা খারাপ বলছি না, সমস্ত পুরুষই খারাপ নয়। হ্যালো বন্ধুরা, এখন আর কিছুই ভালো লাগে না জানো তো, এই যে আরজি করজি ইনসিডেন্টটা, ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না, ভাবলেই খুব মাথা গরম হয়ে যাচ্ছে। বিচারটা কবে হবে সেটাই তো। এই দেখো এই রাখিগুলো স্কুলের বাচ্চারাই বানিয়েছে, তো আমরা নিয়েছি, আরও নিয়েছিলাম, তো সেগুলো আবার ভাইদের পড়িয়েছে এবং ভাইদের থেকে গিফটও পেয়েছে। গিফটগুলো আমি আগে আনবক্সিং করব। এটা দেখি, এটা আমার বান্ধবী দিয়েছে, ওর খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে ওর ছেলেকে রাখি পরাক। তো মেনলিউ শির তামিলিয়ান, তো রিসেন্ট আমাদের ফ্রেন্ডশিপটা হয়েছে, গিফটটা দিয়েছে। দেখি, দেখা যাক কি গিফট, যে কোনো গিফট। আমি অনেক, ওয়াও খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে, ওয়াও বিউটিফুল ব্যাগ, থ্যাংক ইউ সো মাচ। তো এটা একটা ভাইয়ের থেকে গিফট পেয়েছে আমার মেয়ে, ও রক্ষাবন্ধনের জন্য ও রাখি পরিয়েছে। তো এটাতে দেখি খুব সুন্দর কিউট একটা গিফট আছে, মানে গিফট আনবক্সিং করতে দারুণ লাগে। এটাও একটা ছোট্ট ব্যাগ, ভেতরে দেখো কি আছে, এতে ইরেজার, বাট ইটস লুকস লাইক আ লিপস্টিক, ইট ইস ইরেজার অ্যান্ড হ্যাভ বিউটিফুল সেন্ট। তো ছোট্ট একটা মিনি পিঙ্ক পাউচ, তার মধ্যে এটা আছে, আর একটা ক্লিপ আছে, আর চকলেট তো থাকবেই গিফটে, আর হয়েছে এই গিফটটা। তো দেখা যাক এই গিফটটাতে কি আছে, আমাকে তো কেউ গিফট দেয় না, আমার মেয়েকে দিয়েছে, সেটাই দেখি। তো এই যো, তোমাদেরকে সব আমি দেখালাম কি কি গিফট রাখি স্পেশাল গিফট আমার মেয়ে পেয়েছে, সেইগুলো সব তোমাদেরকে দেখালাম। এগুলো কিন্তু জানো তো যে স্পেশাল বাচ্চারা স্কুলে, তারাই কিন্তু বানিয়েছে, তো আমরা সাপোর্ট করার জন্য নিয়েওছি। ভেরি বিউটিফুল নো, এই কালার কম্বিনেশনটাও কিন্তু আমার দারুণ লেগেছে, সাদা রেড আর গ্রিনের ওপরে। চলো এটা পরে কথা বলছি তোমার। এই যে আরজি করের ঘটনাটা, দিস ইজ সো সো ডিস্টার্বিং, এতটাই ডিস্টার্বিং যে ভাবা যায় না যে হাও হাও কীভাবে একজন মহিলাকে, একজন ডাক্তারকে, ডাক্তাররা আমাদের বাঁচায়, আমাদের সেভিয়ার্স, তো তাকে এভাবে খুন করা হলো। অ্যান্ড টু দ্য ম্যাটার ওর, সেটাকে সুইসাইড কীভাবে বলা হলো ভেবে পাই না, মানে বোঝাই যায় যে ম্যাটারটাকে প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেই কারণে সুইসাইড বলা হয়েছিল। তারপরেও তার পেরেন্টসের নাকি 3 ঘন্টা ওয়েট করিয়ে রাখা হয়েছিল মেয়ের বডি দেখানোর আগে। বলা হচ্ছিল যে মেয়েটা অত রাতে সেখানে একা কেন গেছিল। ভাবা যায় যে এই সময়ও মহিলাদের কোনো সেফটি নেই, কোথাও নেই সেফটি নেই, আর কখনো কোথাও আমরা কি ভয় ছাড়া কখনো গেছি? আমাদের পরিবার কখনো ভয় ছাড়া আমাদের কোথাও পাঠিয়েছে? চিন্তাতে একটু পরে পরে ফোন, কোথায় আছিস, কখন ফিরবি, কার সাথে আছিস, একটা সারাক্ষণ আতঙ্ক কাজ করে আমাদের মেয়েদের মনে, আমাদের ফ্যামিলির মনে, যে কি হয়ে গেল, কি হয়ে গেল, কোনো বিপদে না পড়ে যায়। ছোটোবেলা থেকে শুনে আসছি দিনকাল খুব খারাপ, ছোটোবেলা থেকে শুনে আসছি খুব সাবধানে থাকতে হবে, এই দিনকাল ভালো নয়, সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি, এখনও সেম জিনিস শুনি, দিনকাল ভালো নয়, দিনকাল খারাপ, এখন দিনকাল খারাপ, কবে থেকে দিনকাল খারাপ, এই দিনকাল কবে ভালো হবে মেয়েদের জন্য, এই দিনকাল কি কোনো দিন ভালো হবে না, সব সময় কি মেয়েদের ভয় ভয় থাকতে হবে? এখনও একটা কোনো মেয়েকে তুমি পাবে না যে বলতে পারবে যে জীবনে সে কোনো দিন মলেস্টেড হয়নি, বাসে, ট্রেনে, অটোতে, এখানে সেখানে, নিজের চেনা জায়গাতে, নিজের অচেনা জায়গাতে কেউ তার গায়ে হাত দেয়নি, কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করেনি, কেউ তাকে মলেস্ট করেনি, এরকম কোনো মেয়ে পাবে না। সবার লাইফে, সবার লাইফে এই খারাপ ঘটনা ঘটেছে, কেউ প্রোটেস্ট করতে পেরেছে, ম্যাক্সিমাম মেয়ে প্রোটেস্ট করে না, কেননা তাদের
সেটাই বলা হয় চেপে যা চেপে যা, কি দরকার কি দরকার, সবাই জেনে যাবে, বদনামি হবে। বদনামি কার হবে? মেয়েটার, যে অন্যায়টা করলো তার কোনো বদনামি নেই, বদনামি শুধু মেয়েটার, যার সাথে অন্যায় হলো বদনামি তার হয়। কেন গো? তো আর সেই জন্য যাদের সাথে, যারা নিগৃহীতা, যারা অত্যাচারিতা, তাদের সবাই বলে, তাদের পরিবার বলে, থেমে যা, জানাবার দরকার নেই, লোকে নিন্দা করবে, লোকে ছিঁচি করবে। মা বাবা বা বাড়ির লোক বলে মেয়েদেরকে বাড়ি থেকে বেরিয়ে হতে হবে না, রাত্রেবেলায় বেরোতে হবে না, সন্ধে ছটার মধ্যে ঘরে ঢুকতে হবে, বাড়িতে নিষেধ দিয়ে দেওয়া হয় যে না, যাবে না। রিস্ক, আমার মনে হয় মেয়েদের ওপরে নিষেধাজ্ঞা চাপানোর থেকে আমাদের উচিত আগে ছেলেদেরকে এডুকেট করা, ছেলেদেরকে শেখানো যে মেয়েদেরকে সম্মান করতে হয়, কোনো মেয়ের সাথে এই ধরনের ঘৃণ্য অপরাধ জিনিস করা যাবে না, এটা ছেলেদেরকে শেখাতে হবে, নাহলে অন্যায়গুলো কমবে না। ছেলেদেরকে শেখাও যে মেয়েদেরকে যেন তারা সম্মান করে। স্টার্ট এডুকেটিং মেন হোয়াট নট টু ডু রাদার দ্যান টিচিং ওমেন হোয়াট নট টু ওয়েয়ার হোয়ার নট টু গো। আর মেয়েদেরকে বলা হয় এটা করবি না, ওটা করবি না, এখানে যাবি না, সেখানে যাবি না, রাতে বেরোবি না। মেয়েরা ছোটোবেলা থেকে শুধু মানাই শুনে গেছে, এটা না ওটা না। ছেলেদেরকে কিন্তু এরকম করা হয় না, ছেলেদের সমানে প্রশ্রয় দেওয়া হয়। আর মেয়েদের সাথে যদি অন্যায় হয়, মেয়েরা যদি মা বাবাকে সেটা বলে বা বাড়ির লোকদের বলে, বলায় চুপ চুপ, একদম কাউকে বলবি না এসব, তোকে কে বলেছিল ফাঁকা জায়গায় বেরোতে, তোকে কে বলেছিল ওই সময়ে একা ওখানে যেতে, হায়রে কপাল, হায়রে আমাদের সমাজ। মেয়েদেরকে চিরকাল পার্সিয়ালিটি করে চলেছে আমাদের এই সমাজটা, অবশ্যই সমস্ত ছেলে নয়, গুটি কয়েক ছেলের জন্য সমস্ত পুরুষ সমাজকে আমরা খারাপ বলছি না, বাট হ্যাঁ অনেক পুরুষই কিন্তু অনেক খারাপ। মেয়েরা কত সাবধানে থাকবে, সব জায়গায় তো আমরা মেয়েরা ভয় ভয় থাকি, সাবধানেই থাকি, তবু তো আমাদের সাথে হয়। এই যে মেয়েটি প্রাণ দিয়ে বুঝিয়ে গেল যে সমস্ত জায়গায় এই ধরনের নিকৃষ্টতম নরপিশাচরা থাকে, যারা সুযোগের অপেক্ষায় থাকে থাবা বসানোর, সুযোগ পেলেই তারা আঁচড় কাটে। তো তাহলে মেয়েরা কত সাবধানে থাকবে, মেয়েরা কোথায় সেফ? মেয়েরা কোথাও সেফ না, কোথাও নিরাপদ না মেয়েরা। এবার ছেলেদেরকে বোঝানোর সময় এসেছে যে এটা করতে হয় না, এটা ভুল। মেয়েরা না বলছে মানে সেটা না, কোনো কিছু যদি না বলা হয় তার মানে সেটা নাই হয়, না কখনো হ্যাঁ হয় না, অনেক হয়েছে। এবার ছেলেদেরকে একটু শিক্ষা দাও, শিক্ষার খুব দরকার, এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সঠিক শিক্ষা শেখায় যে হাউ টু রেসপেক্ট এ ওম্যান, মেয়েদেরকে সম্মান দিতে হয়। আর আরজিকরকে আমরা চাই যে যে অন্যায়টা হয়েছে আমরা সকলে তার জন্য প্রতিবাদ করছি, আমরা চাইছি যেন বিচারটা পায়, মেয়েটা যেন বিচারটুকু পায়। এই যে এত পড়াশোনা করলো, এত খাটলো, নিট পিজি, নিট ইউজি, MBBS, এত কিছু হওয়ার পর তীরে এসে যে তড়ি ডোবার মতন এত বড় দুঃখজনক ঘটনাটা ঘটলো, আমরা সকলেই চাই এর বিচার হোক। তো আমরা অতি তুচ্ছ, তুচ্ছাতি তুচ্ছ, অতি ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ, আমাদের না কোনো ক্ষমতা আছে, আমরা জাস্ট এইটুকুই করতে পারি, একটু প্রতিবাদ করতে পারি, একটু প্রোটেস্ট করতে পারি, ন্যায় বিচারটুকু হোক, এটাই চাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। চলো সবাই খুব ভালো থেকো।